كاميرا خلصت. السلام عليكم ورحمة الله. أبارك الله فيكم إن شاء الله. আমাদের তারেক মোনার হুজুর সাহেব অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন। চাঁদেরও কিছু কলঙ্ক থাকে, একটু অসুন্দর কিছু হয়ে গেছে এখানে। লোকটা কি জন্য এত খেপলো বুঝলাম না কিছু। বেশি খেপো না, কোরআন অত্যন্ত ঠান্ডা আবার অত্যন্ত গরম। আলহামদুলিল্লাহ রাব্বিল পরিপূর্ণ বাক্য বলবেন, পরিপূর্ণ আয়াত। এটা কোরআনেরও শুরু, জান্নাতেরও শুরু। এই আয়াতটি কোরআনের সর্বপ্রথম এসেছে, এটা যারা বেশি পড়বে আল্লাহ জান্নাতেও তাদেরকে সবার আগে জায়গা করে দিবেন। যৌতুক আছে নিয়ে এলাকায়, এটা সবচেয়ে ভালো জানবেন চেয়ারম্যান সাহেব। যৌতুক কোরআন শরীফে আছে, কথা বলেন আছে কি আছে? দেন মোহর, দেন মোহর শব্দটি দেন লাগাবেন। বিয়ের আগে কি দিতে হবে? মোহর দিতে হবে। কোন শরীফ কোন সুরায় জানি আছে এটা? সুরা নেসা। ও আতুন নেসা আসাদুকাতে হিন্না নেহলা, সন্তুষ্ট চিত্তে মেয়েদেরকে মোহরানা আদায় করে দাও। কার হুকুম? আপনি যৌতুক খান কেমনে? যৌতুক যারা এনেছে তারা ছিল শেরেককারী, মুশরিকরা এনেছে যৌতুক। যারা যৌতুক খাবে তাদের সাথে হাসন নাসর হবে, যারা যৌতুক খাবে জিনাকার হিসাবে উঠবে কেয়ামতের ময়দানে। কিছু লোক বিয়ের সময় এই নিয়তে মোহরানা ঠিক করে যে বিয়ের রাতে মাফ চাইয়ে নেব, এদের বিয়ে হয় না। বিয়ের মোহরানা মাফ করার জিনিস না, এটা আপনি দিয়ে দিবেন। রাসূল মোহরানা ছাড়া কোনো বিয়ে পড়াতেন না, একটা বিয়েও জীবনে পড়ান নেই, নিজে করেনও নেই। আপনি তো আগে দেন, মেয়েটাকে শোনাতে হয় যে আমি আব্দুল কুদ্দুসের ছেলে কুতকুতালি, 50,000 টাকা মোহরানায় তার জাওজিয়াতে যাচ্ছি, সকিনার কাছে এটা বলতে হয়, ঠিক না ভাই? ঠিক তো? মোহরানা না দিয়ে এটা বলেন কেমনে আপনারা? আমরা কোরআন বিরোধী কোনো কাজ করব না, রাজি আছেন? রাজি আছেন ভাইরা? একটু হাত তুলে আল্লাহকে দেখায় দেন কারা কারা রাজি। আল্লাহ হাতগুলো কবুল করেন, আরো চিৎকার করে বলেন আমিন। শুনবেন বেশি, বলবেন কম। কান কয়টা, মুখ কয়টা? এই এখন আমাদের উল্টা হয়েছে, বলে বেশি শুনে কম, এটা যেন না হয়। রাসূল শুনতেন বেশি, বলতেন কম। তিনি বলতেন খাইরুল কালামে মা কাল্লা ওয়া দাল্লা ওয়া লা ইয়ামুল্লা, শ্রেষ্ঠ কথা হলো কম হবে, দলিল ভিত্তিক হবে, কাউকে আঘাত করবে না। এখানে আমরা যারা এসেছি সবাই কোরআনকে ভালোবেসে এসেছি, ঠিক না ভাই? ঠিক। কিন্তু আমাদের কিছু বক্তা আছেন উচ্চবাচ্য কথা বলেন, এমন করে আঘাত, এমন করে গুতা, এসব যেন না হয়। আপনি কাউকে গুতা দিবেন না, কোরআন দিয়ে নসিহত করবেন। ফাদাক্কির বিল কোরআন, কি দিয়ে? কোরআন দিয়ে তাকে স্মরণ করিয়ে দিবেন। আপনি পার্সোনাল অ্যাটাকের জন্য আপনাকে এখানে আনা হয়নি। এখানে আরো অনেক অতিথিদের নাম এসেছে, জনাব মুজিবুর রহমান, ইমরুল কায়েস, নামটা চেঞ্জ করে দিবেন, ইমরুল কায়েস। ইমরুল কায়েস মুশরিকদের কবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইমরুল কায়েস জাহান্নামীদের কবি। যেই কবি মেয়েদের বর্ণা কবিতার ভিতরে লেখে ওই কবি হলো জাহান্নামীদের কবি। মনে রাখবেন খবরদার, মেয়েদের শরীরের বর্ণা যেন কোনো কবিতায় না আসে। লালন এই লোকটা মুশরিক ছিল, এই লোকটার লেখাতে বিভিন্ন মেয়েদের অঙ্গভঙ্গির উপর সে লেখেছে, এবং সে বাল দেবতার পূজারী ছিল। সূরা সাফফাতের 125 নম্বর আয়াতে বাল দেবতার কথা আল্লাহ উল্লেখ করেছেন,
এই বাল থেকে বাউল বাল থেকে কি বাউল এদের কোনো ধর্ম নাই এরা সারা দিন গাঁজা খায় আপনাদের এখানে এদের আসর হয় কিনা আমি জানি না আমি এর ওখানে গিয়েছি ওই যে কুষ্টিয়াতে গিয়ে দেখলাম যে সব বড় বড় মসজিদের ইমামরা বসে আছে এত বড় বড় দাড়ি আমি চিন্তা করলাম মাশাআল্লাহ এত ইমাম পাইছি সালাম দিচ্ছি কেউ উত্তর দেয় না বললাম ব্যাপারটা কি এগুলো কোথাকার ইমাম আমার মুখ বাধা ছিল মাগরিবের পরে দেখি কেউ মাগরিব পড়লো না কোনো নামাজের কোনো সিস্টেমই নাই সেখানে মাগরিবের পরে দেখি এগুলোর দাড়ির ভিতর থেকে সব ধোঁয়া আসছে মানুষে আমারে কয় এক একটা গাজার সম্রাট এগুলোর সাথে শয়তানও গাজা খেয়া পারবে না আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন আপনি কায়েস রাখেন নাম শুধু কায়েস কায়েস মানে ভালো মোহাম্মদ কায়েস হোসেন এটা সুন্দর নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেতিও কোন নাম দেখলে চেঞ্জ করে দিতেন আমাদের বলার দায়িত্ব আমরা বলবো আপনি মানবেন কিনা সেটা আপনার দায়িত্ব না বললে কিয়ামতে আমাকে ধরা হবে তুমি এটা দেখেছো বললা না কেন আল্লাহু আকবার শামসু ভাই বসেন আপনি শামসুল হক শামসু ভাই বসেন আপনাকে দেনে দেখে একজন খুব খেপে গেছে ও আপনাকে খুব ভালোবাসে ছেলেটাও ভালো বলছে যে দিলা না কেন আমার শামসু ভাই শামসু ভাই বসেন শামসু ভাই আপনার লাগি দোয়া করতেছি আপনি চেয়ারম্যান হয়ে যান গা আমগো চেয়ারম্যান এমপি হয়ে যাক গা এমপি মন্ত্রী হয়ে যাক আবার একজনের জন্য দোয়া ছেড়ে দিলে হ্যাঁ কেবে হুজুরে দেখে আমার গদিলে আটা আটানি করছে আল্লাহর কাছে তো অভাব নাই কি বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার কোন আল্লাহর ইবাদত করি সুবহানাল্লাহ বলেন না আল্লাহ জিরোকে হিরো বানান ওমর ফারুকের মতো রাখাল ছাগলের রাখালকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দিয়েছেন দুনিয়াতে থাকতেই তিনি কোথাকার মালিক জান্নাতের মালিক সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না কৃতদাস বেলালকে জান্নাতে নিয়ে গেছেন কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ গেলেন বুখারীর বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছেন ওনার সামনে শুধু বেলাল হাঁটছে মেরাজ থেকে এসে বলছেন বেলাল কোন আমল এমন করো জান্নাতে গিয়ে আমি আমার ছেলের কথা মেয়ের কথা আমার পরিবার কারো কথা মনে পড়লো না বারবার মনে হয়েছে তুমি আমার সামনে হাঁটছো কোন আমল তুমি করো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানি না কোন আমল করি কালেমা পড়ার পর থেকে যখনই আমি ওযু করি দুই রাকাত তাহিয়াতুল ওযু আমি নামাজ আদায় করে নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই আমলটা ছেড়ো না এই আমলের কারণে তোমাকে বরকত দান করেছেন কে আরেকজন নারীর পায়ের আওয়াজ শুনেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাদরাকে হাকিমের ভিতরে বর্ণনা এসেছে আরেকজন নারী সেই নারী হলেন আবু সুলাইম কি নাম বললাম আবু সুলাইম উনি বিয়ে করবেন অনেক সাহাবীর পক্ষ থেকে প্রস্তাব আসলো শেষে একজন অমুসলিম প্রস্তাব করলো ওনার নাম আবু তালহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আবু তালহাকে আমার পছন্দ হয়েছে মোহরানা কি চাও দেখেন মোহরানা আগে ফিক্স করে নিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু তিনি বললেন মোহরানার কিছুই চাই না মোহরানা হলো সে যদি পড়ে নেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এটাই হলো তার মোহরানা আবু তালহা যখনই শুনলেন তিনিও পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু আমরা কোরআন থেকে আজকে কথা শুনবো কোরআন অর্থ কি কোরআন অর্থ দেখেন অবস্থা আমাকে আজকে এখানের ইউনিয়নের সভাপতি আমাদের প্রিয় ভাই চিনেন তো মুজিব ভাই মুজিব ভাই বলছিলেন হুজুর প্রতিদিন ইউনিয়নের 14-15টা মাহফিল কম করে কিন্তু মুসল্লি তো বাড়ে না আমি বললাম মুসল্লি বাড়ে আপনি টের পান নেই মুসল্লি বাড়ার কারণে মডেল মসজিদ হয়েছে 574টি তারপরে মুসল্লির জায়গা কথা কন না কে মানুষ ছিল আগে 7 কোটি এখন কত কোটি মসজিদ ছিল আগে স্বাধীনতার সময় মসজিদ ছিল
33,000 মসজিদ, এখন হলো 3.5 লক্ষ মসজিদ। আরো আসতে কোন না সুবহানাল্লাহ, আরো বাড়ছে, ঠিক না ঠিক? এই যে দেখেন, শুধু বাড়ছে আর বাড়ছে, মুসল্লি না বাড়লে মসজিদ কেমনে বাড়ে? তবে মুসল্লিদের মধ্যে প্রকার আছে, ডেইলি, উইকলি, ইয়ারলি, সিজনাল, অপশনাল। কিছু আছে ডেইলি পাঁচ ওয়াক্ত পড়ে, এদের সংখ্যা খুবই কম, কম মানুষই পৃথিবীতে নেতৃত্ব দেয়, ঠিক কি না? খুব কম এদের সংখ্যা। কিছু আছে সাপ্তাহিক, কিছু আছে বাৎসরিক, আছে না? কিছু আছে সিজনাল, কিছু আছে ঠেকায় পড়লে জুকসি যখন মসজিদে, আর করুন কি আল্লাহ। যেমন করোনার সময় হায়রে মসজিদ ভর্তি সকালে, কি রে এত মুসল্লি কোত্থেকে এলো? ঢাকা আমি থাকি, কেলাম আবে মসজিদে আইছত কেলা, কয় জানেন না করোনা হান দিয়েছে। করোনা হান দিয়েছে তোর কি ইচ্ছে বেটা? করো করোনা মসজিদে আইলে করোনা আল্লাহ ভালো করে দিব। কইলাম উজু করছত নি? কম মুখ ধুয়ে আইছি। তাও মসজিদে আসুক আমরা চাই, ঠিক কিনা? মসজিদে আসলেই ওর হৃদয়টা কোন দিকে ঝুঁকবে? আল্লাহর দিকে ঝুঁকবে। আল্লাহ ঝুঁকার তৌফিক দান করুক। খেলার ছলেও কোথায় ঢুকবেন? মসজিদে। রাসুল কুস্তি দেখতে নাই মসজিদে, রাসুল যেখানে সেজদা করতেন এটার নাম মেহরাব। মেহরাব মানে অস্ত্র রাখার জায়গা। কি রাখার জায়গা? অস্ত্র। হরবন থেকে মেহরাব, যুদ্ধের সরঞ্জাম গুলো সেজদার সামনে রেখে তারপরে সাহাবায়ে কেরাম সেজদা করে ওখান থেকে আবার দেব বিজয় ছুটতেন। এখন কোথায় আমরা? আমরা এখন পটকে একটা ফুটলো লাভ দিয়ে উঠি, হইল কি? যে মুসলমান যুদ্ধবিদ্যা জানে না, রাসুল বলেছেন ওটা আমার উম্মত নয়, দুর্বল মুমিনের কোন জায়গা পৃথিবীতে। আফগানিস্তানকে সারা দুনিয়ার কাফেররা ভয় পায়, কারণ তারা যোদ্ধা জাতি, ঠিক না ঠিক? বান্দ্রামি করে তাদের কাছ থেকে যাওয়ার কোনো উপায়? ছোট্ট এশিয়ার টোপ, এখান দিয়েই এশিয়াতে ইসলাম ঢুকেছে, এখান দিয়েই ভারতে ইসলাম ঢুকেছে। এই আফগানিস্তানের প্রত্যেকটা শিশুর কাছে অস্ত্র চালনা আছে না নাই? ছোট্ট বাচ্চাও জানে কিভাবে অস্ত্র চালাতে হয়। আমেরিকার এক সাংবাদিক এসে জিজ্ঞেস করছে, এই বাচ্চা হোম ডিও ফেয়ার, তুমি কাকে ভয় করো? বাচ্চা বলছে আল্লাহকে ভয় করি। বাপের পিস্তল বের করে ধরছে, কতই কারে ভয় করো, কতরে ভয় করি? ওদের তো আর কোনো বুক পিট নাই। আমার মনে পড়লো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেশ নিচ্ছিলেন এক জায়গায়, এক কাফের ওনার তলোয়ার নিয়ে বলছে, মোহাম্মদ তোমাকে বাঁচাবে কে? রাসুল বলছেন আল্লাহ বাঁচাবেন। হাত কাঁপতে কাঁপতে তলোয়ার পড়ে গেছে। এখন রাসুল তলোয়ার নিয়ে বলছেন, তোকে বাঁচাবে কে? কয় আপনি ছাড়া আমার কোনো উপায় নেই। মুশরিক দুনিয়া তো শেষ, আখেরাতেও। আমরা একজনকে ভয় পাই, তিনি কে? ট্রেনিং নেবেন, তবে মনে রাখতে হবে আমার নবী কখনো আগে আঘাত করেন নাই, আমরাও আঘাত করব। কখনো আক্রমণ আগে করেন নাই, তিনটা প্রস্তাব দেওয়া ছাড়া কোনোদিন কোনো যুদ্ধ তিনি যান নেই। সুবহানাল্লাহ, যুদ্ধের ময়দানে গিয়েছেন, তারা এসেছে আক্রমণ করার জন্য, তারপরেও বলেছেন আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ করো, দুনিয়াও শান্তি আখেরাতও। আর যদি গ্রহণ না করো, জিজিয়া দিতে তৈরি থাকো, সেটাও যদি না দাও তলোয়ার দিয়ে ফয়সালা হবে। কিন্তু রাসূল আগে আক্রমণ করেন, আক্রমণ করার তিনি ছিলেন ডিফেন্সিভ অল দা টাইম, ওয়াজ ডিসিপ্লিনড পারসন, তিনি কখনো আগে আক্রমণ করেন, আক্রান্ত হয়েছেন জবাব দিয়েছেন, ঠিক তবে ঠিক? আমরাও আক্রান্ত হওয়ার পরে জবাব দেব। আমরা যদি জবাব দিতে না পারি কে দিবেন? কে দিবেন? মুসলমান তখন দুর্বল হয়, সবল আছেন কে? অ্যাকশনে যাবেন কে? মুসা আলাইহিস সালাম 610,000 সৈন্য নিয়ে যখন লোহিত সাগরের পাড়ে অসহায় অবস্থায় আসলেন, তিন দিক থেকে ঘেরা দিল কে? ফেরাউন। সামনে কি সাগর, নদী না কি সাগর? ওখান দিয়ে সাগরের ব্যাপ্তি ছিল, কোন তাফসীরে এসেছে 45 মাইল, কোন ব্যাপ্তিতে এসেছে 100 মাইল, ব্যাপ্তি ছিল সাগর, লোহিত সাগর। মুসা আলাইহিস সালামের লোকেরা বলল, ইন্না লামুদরাকুন, আমরা ডুবে যাব, এখনই পরাজিত হয়ে যাব। সাধারণ মানুষের ইমান যেখানে শেষ, নবীর ইমান সেখানে শুরু হয়। তিনি বললেন, কাল্লা, কখনো নয়, ইন্না রাব্বি মাইয়া সায়াহদিন, আমার সাথে আছেন কে? রাস্তা দেখায় দিলেন কে?
হাতে কি ছিল কি কিসের লাঠি এটা হ্যাঁ এটা কেউ কেউ বলেন আদম আলাইহিস সালামের মেসওয়াক আবার কেউ কেউ বলেন এটা ঈসা আলাইহিস সালাম একজন ফেরেশতার সেজনা শুআয়ব আলাইহিস সালাম একজন ফেরেশতার কাছ থেকে পেয়েছিলেন এই লাঠিটি সেই লাঠি জামাইকে উপহার হিসেবে দিয়েছেন শ্বশুর কে দিয়েছেন শ্বশুর তা আল্লাহ বলেন ওমা তিলকা বিয়ামিনিকে ইয়া মূসা ও মূসা হোট আর ইউ হোল্ডিং অন ইওর রাইট হ্যান্ড আল্লাহ সব সময় ডান হাতকে পছন্দ করেন কোন হাত আল্লাহর হাত কয়টা একটা ডান হাত আল্লাহর কি ডান তিনি ডানকে পছন্দ করেন সব সময় ডান যখন ডান হাতে লাঠি আসলো জিজ্ঞেস করলেন ডান হাতে কি তিনি বললেন হিয়া আসা আতাওয়াক্কাউ আলাইহা ওয়া হুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা এটা একটা লাঠি এটা দিয়ে আমি গাছের পাতা পাড়ি ছাগলকে খাওয়াই এটার অনেক কাজ আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলকিহা এটা ছেড়ে দাও ফাইদা হিয়া হাইয়াতুন তিনটা বর্ণনা হাইয়াতুন তাসাহা সুবানুম মুবিন অথবা জান্নুন মুস্তাকবার তিনটা বর্ণনা কয়টা তিনটা বর্ণনা হাইয়া মানে হলো গোখরা হাইয়া মানে কি গোখরা সেটা শুধু লাফায় সুবানুম মুবিন পেন্থা পৃথিবীর সবচেয়ে বড় আকৃতির সাপ বর্ণনা এসেছে 100 হাতের চেয়ে লম্বা ছিল এই সাপ যখন হা করেছে ফেরাউন কয় মুসা তাড়াতাড়ি সব সামলা আমি এখনই কালেমা পড়ব এরপরে বললেন সুবানুম মুবিন মুসা আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন এই লাঠি দিলেন লাঠি দিয়ে যখন বাড়ি মারলেন পানিতে কয়টি রাস্তা হলো কয়টি বারোটি কয়টি বনি ইসরাইলের গোত্র ছিল কয়টি সাইয়েদেনা ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ছিল কয়জন কয়জন প্রথম জনের নাম কি ইউসুফ আলাইহিস সালাম কোন পরিবারের লোক ইয়াকুব আলাইহিস সালামের তিনি হলেন বনি ইসরাইলের প্রথম নবী মনে রাখবেন বনি ইসরাইলের প্রথম নবীর নাম কি ইউসুফ আলাইহিস সালাম আর শেষ নবীর নাম কি বনি ইসরাইলের ঈসা আলাইহিস সালাম আর দুনিয়ার শেষ নবীর নাম কি হ্যাঁ এটাই মানে না কাদিয়ানিরা কাদিয়ানি অবশ্য মাওনাতে নাই একটা সুবিধা আছে মাওনাতে মাওনার লোকেরা অত্যন্ত গাছালিওয়ালা লোক তো সাইয়েদনা মূসা আলাইহিস সালামের শ্বশুর বাড়িতে এরকম গাছ গাছালি ছিল খুব বেশি গাছ ছিল শোয়েব আলাইহিস সালামের এলাকায় আপনাদের এলাকাতে সেজন্য আমার খুব পছন্দের একটা এলাকা তো আমাদের চেয়ারম্যান সাহেব ঠিকই বলেছেন প্রচার বোধহয় ভালো করে যায়নি গেলে এরকম চার মাঠে জায়গা হতো না তারপরে আমি অখুশি নই আমরা কোনো মানুষ ছাড়াই কথা বলার অভ্যস্ত আছি আমরা কারণ ফেরেশতা তো আছে লক্ষ লক্ষ আর এখন তো মাশাআল্লাহ মিডিয়ার এই ভাইয়েরা আছেন এ এখনই চলে যাচ্ছে লাখ লাখ লোকের কাছে আলহামদুলিল্লাহ বলে এটা একটা বিরাট নেয়ামত আল্লাহ এদেরকে কবুল করুক কোরআনের অর্থ কি বলেন পঠিত একটা অর্থ দুইটা অর্থ কোরআনে সবকিছু ডাবল সবকিছুটা কি ডাবল কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন মাসানি বলে উল্লেখ করেছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি বারবার যেটা পড়া হয় একের অধিক পড়া হয় সূরা ফাতিহা আমরা পড়লে একের অধিক পড়ি কারণ সলাতুল লাইলে মাসনা 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 রাতের নামাজ কয় রাকাত দুই রাকাত শুধু এক রাকাত পড়ে রাসূল সবগুলোকে বেজোড় করে দিতেন ইজা খাশিয়া সুবহা ফাওতারাবে রাকাতিন আয়েশা সিদ্দিকার বর্ণনা রাসূল রাতের শেষে সবগুলোকে বেজোড় করে দিতেন কারণ আল্লাহু বেত্রুন ইউহিব্বুল বেত্রা বেজোড়কে পছন্দ করেন কে আল্লাহ কি আল্লাহ কি বেজোড় আল্লাহ কি বেজোড় এটার অর্থ দুইটি একটা হলো কার নুন থেকে আর একটা হলো কার উন থেকে যদি কার নুন থেকে হয় তাহলে হলো মিলিত অতীতের সব নবীদের দোয়া এখানে আছে না নাই এই দোয়ার সাথে আমাদেরকে মিলিয়ে দিয়েছে যেই কিতাব সেটার নাম কি আবার কোরআন আমরা বলি শরীফ কোথাও শরীফ আসে নাই শরীফ বানিয়েছে বেদাতিরা কোরআন শরীফ মাজার শরীফ হুজুর শরীফ কবর শরীফ সব মাজারগুলো ভেঙে মাটির সাথে গুড়িয়ে দাও মুসলিম শরীফের হাদিস মাজার আল্লাহরা আমার বিরুদ্ধে খুব খেপা আমিও তোদের বিরুদ্ধে খেপা আমি এক ঘন্টা সময় পেলে মাজারের গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দেবো আমি
মাজার আছে যেখানে শিরক আছে মাজার আছে যেখানে গাজা আছে কি জন্য 500 তে গুলো ওই টাকা দিয়ে গরীবকে ঘর করে দিয়ে আল্লাহ খুশি হয়ে যাবেন ঠিক কি না রাসূল প্রথম গেলেন কোথায় মদিনায় আলীকে ডেকে বলেন আলী মুসলিম শরীফের বর্ণনা যত উঁচু কবর আর পাকা আছে সব ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও জান্নাতি সাহাবীদের কোনো চিহ্ন নাই উহুদের ময়দান বারবার ঢুকেছি গিয়েছি একটু হামজা রাদিয়াল্লাহু আনহু সাইয়্যিদুল শুহাদার কবরটা জিয়ারত করার জন্য পাই নাই কোনো চিহ্নই নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যার কথা মনে হলেই দড়দড় করে কানতেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন হামজার জানাজা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেয় আমি শেষ লাইনে একদম কোণায় ছিলাম রাসূল এমন ভাবে ফুফিয়ে ফুফিয়ে কাঁদতেছিলেন ওই কোণায় রাসূলের কান্নার আওয়াজ আবার কানে আসছিল যখনই হামজার কথা মনে পড়তো রাসূল কাঁদতেন মক্কা এসে বললেন ওহাশিকে যেখানে পাও হত্যা করো যেখানে পাও ওহাশিকে দুনিয়া থেকে বিদায় করে দাও মাগরিবের নামাজ পড়ে বেরিয়েছেন এমন সময় ওহাশি এসে রাসূলের পায়ে পড়ল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন তুমি কে বলছি আমি ওহাশি আমি পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এত দামি এই কালেমা লা তুকাফিরু বিযাম্বিন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে কোন গুনার কারণে তাকে কাফের ফতোয়া দিবা না তার কথা আল্লাহর কথা খবরদার আমাদের দেশে কিছু ফন্ডের অবতারণা ঘটেছে বলে রাসূল নূরের তৈরি এটা বিশ্বাস যারা করবে না হেরা কাফের ইউটিউবে বলেছে আমি কাফের কাজী ইব্রাহিম কাফের ওই আব্দুর রাজ্জাক বিন মহসিন ও কাফের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মুজাফফর বিন মহসিন তো আরেক লোক কইছে যে তুই এসব কাফেরের ফ্যাক্টরি যেরকম কুত্তা এরকম মুগুর হ্যাঁ তুই খামা খা কোরআন আয়াতের বিরোধী কথা বলস কেন রাসূল তো নূরের যদি আমরা বলি তৈরি রাসূলকে অপমানিত করা হয় কারণ নূরের তৈরি ফেরেশতা রাসূলকে সেজদা করেছেন ঠিক কি না কথা বলেন না কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নূরের তৈরি হতেন নূরের তৈরি ফেরেশতা কি আমরা দেখি কথা বলেন না কেন তো রাসূল তো কোনোদিন গায়েব হন নাই রাসূলের জীবনে 63 বছরের জীবনে এক মুহূর্তের জন্য তিনি গায়েব হন নাই যখন ইহেরা গুহা থেকে নামলেন ওহী নিয়ে আর ওখানে ওঠেন নাই তার মানে হলো ওহী পাওয়ার পরে মুরাকাবায় যাওয়ার কোনো সুযোগ বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক যা কিছু আল্লাহ দিয়েছেন সব মানুষের কাছে প্রচার করে দাও ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাক আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন কার কথা যা আমি দিয়েছি সব মানুষকে প্রচার করে দাও সব মানুষের কাছে প্রচার করে দাও যদি না করো তুমি তোমার রিসালাতের দায়িত্ব পালন করলা আর এই প্রচার করতে গিয়ে যদি কোনো অসুবিধা হয় মানুষ থেকে তোমাকে রক্ষা করবেন কে বডিগার্ডের দরকার নাই আল্লাহই বডিগার্ড বডিগার্ড কে কালকে নন্দাইলের প্রোগ্রামে কয়েক লক্ষ লোক হায় রে ঠেলা ঠেলি একটু ধরবে আমারে আমারে ধরলে কি হয় বলেন তো আমারে ধরলে আমিও কষ্ট পাবো তুমিও কষ্ট পাবে ধরাধরি করতে গিয়ে আমার পাঞ্জাবি গেছে সিরা কইলা মানুষ ধরবে দুই জায়গা ধরার মধ্যে সওয়াব আছে আর কোন জায়গা ধরার মধ্যে কোনো সওয়াব ওই দুই জায়গাও যদি ধরতে না পারেন এমনে করলে সওয়াব হবে রোক নেই এমনি আর হলো হজরে আসওয়াদ এই দুই জায়গা ছাড়া যত জায়গা বুঝবেন গুনা আর গুনা কি হবে গুনা হবে সওয়াব তো হবেই না গুনা হবে আর আল্লাহ বুঝার তৌফিক দান করুক কষ্ট পান না তো একটু গরম কথা তো শুনতেই হয় আপনারা যে গুনার কাজে লিপ্ত তাবিজের ব্যবসা কইরা হুজুররা কিয়ামত কইরা এই তাবিজ এখনো যায়নি অথচ এটা একদম স্পষ্ট শেরেক শেরেকের ওয়াজ করে আবার তাবিজ লেখে দে 15 টাকা দে তোরে 15 টাকা ঘুষা দেওয়ার দরকার মূর্খ ওই মক্কা শরীফের পুলিশ থেকে শিখে আসিস মিডল ইস্টের যে কোনো এয়ারপোর্টে নামবেন পুলিশ এরকম হাতায় আমি প্রথম যখন সৌদি আরব যাই আমার আব্বা আমার সাথে 2002 আমাকে এরকম পুলিশ হাতাইতেছে আমিও পুলিশের হাতাইতেছি আব্বা কই তুই সবখানে ভেজাল করস
হে আমারে আতাইকে পুলিশ আমাকে বলছে আয়েশ তাশুফ আয়েশ তাশুফ তুই চাস কি কয় আমি তাবিজ চাই আমি কইলাম আমিও তাবিজ চাই আমি ওর পেটে হাত দিছি দুম্বা খায়া পেট মোটো হইছ তো লাভ দিউস কো তুমি পেটে হাত দিলা যে কইলাম ইউ দাউ তাবিজ ফি বিলাদিনা আলা বাতন আমাদের দেশে পেটের উপরে তাবিজ বানে কো নতুন জায়গা পাইছি এই যে কাতার ওয়ার্ল্ড কাপ হলো পুলিশে কি তালাশ করছে কি আর তাবিজ লিখে পাও কত আবু সাইদ খুদরি হাদিসটা পড়ো না বুখারী থেকে তিনি সূরা ফাতিহা দিয়ে 100 দিয়ে 30টা ছাগল নিছে কয়ফু কোন বর্ণে আরো বেশি এসেছে ছাগলের কথা সাপে কেটেছে এক লোককে ওনার গ্রুপের কাছে এসে ওনারা জেহাদ করতে গেছিলেন সারিয়া পাঠিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 জন একটা গ্রুপ তো এসে বলছে হাল আইনদাকুম রাক ইজ দ্যার এনি পারসন হু ক্যান বি আওয়ার চাইল্ড হি কুড বি রিকভার হিজ ফ্রম হিজ ডিজিজ কেউ আছো কি ঝাড় ফুঁক দিবা আমাদের ছেলেটা মারা যাচ্ছে উনি বলেন আমি পারবো তিনি গেলেন গিয়ে বাচ্চার ওখানে হাত রেখে সূরা ফাতিহা পড়লেন বাচ্চা লাভ দিউস তার বাপ বলল কি চাও বলছে আগে দুধ দে দুধ খেয়ে নেই তারপরে 30টা ছাগল নিলেন সাহাবায়ে কেরাম বললেন আমরা ধরবো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে যাও রাসূল সাল্লাল্লাহু মুস্কি হাসছেন জানিয়ে দিয়েছেন কে হেরে আবু সাঈদ তোরে কে বলেছে এই সূরা দিয়ে ফু দিলে ভালো হয় ইয়া রাসূলুল্লাহ যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হতে পারে আবু সাঈদ ছাগল তুইও খা আমারেও দে আরো আস্তে কর না সুবহানাল্লাহ আপনি যদি এত কামেল মানুষ হন কোরআন শরীফ পড়ে ফু দেন না ফু দিয়ে 10 কোটি টাকা নেন না হালাল আমি বেশি নেই 1 লাখ নি 1 লাখ ছেলে হয় না 7-8 বছর কোরআন শরীফের কিছু আয়াত আছে না ছেলের ব্যাপারে বাচ্চার ব্যাপারে আছে না আয়াত কথা কর না কেন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে যাওয়ার আগে দিয়ে কি পড়ছিলেন হাবলি সলেহান আমাকে নেক সন্তান দেন কি সন্তান এই 3-4 আয়াত পড়ে পানিতে ফু দিলাম আল্লাহ ওই বাচ্চাকে সন্তানের মালিক করে দিয়েছে 4-5 বছর আমিও ভুলে গেছি 4-5 বছর পরে দেখা কইলাম কি ও কি খবর তোমার তোমার তো ছেলে টেলে হয় নাই কয় ওস্তাদ জি আপনি তো ওই যে কোরআন পড়ে একটু ফু দিছিলেন আল্লাহ আমারে সন্তান দিছে কইলাম কই সন্তান কই কই এই যে কইলাম তুই হাদিয়া দিলি না কয় আপনি হাদিয়া তো সামনে হইছে এখন সামুকে কাজ হওয়ার পরে না যাব পয়সাওয়ালা ছিল কইলাম টাকা লয় নইলে বদদোয়া দেব পোলা মরিয়া থাকবো শুধু একটাই দেহ সবখানে যখন ফেল করে তখন হুজুরদের কাছে আসে পানি পোলার জন্য ঠিক কি না কথা কর না কে তো টাকা নিয়ে আসে গরিব হলে নিতাম না বহু গরিবকে আমরা এইভাবে দেই আমাদের ইমামরা এখনো অনেক উদার ঠিক না বাড়ি সবচেয়ে অল্প বেতনে চাকরি করে সবচেয়ে সুখে আছে হাসি মুখে থাকে সব সময় কি বলেন আর যেগুলো অফিসে ঘুষ খায় চেহারা দেখলে মনে হয় জুতা দিয়া পিটে আর মুখে কোনো হাসি সালাম দিলে উত্তর নাই ওর শান্তি কেড়ে নিয়েছে কে আল্লাহ কেড়ে নিয়েছে এখন বলেন কোরআনের সূরার অর্থ কি সূরা সূরা হায় হায় সূরার অর্থ কি সূরার অর্থ দেয়াল অর্থ কি দেয়াল সুরুন আল্লাহর রাসূল সূরা হাশরের ভিতরে বলেছেন মুনাফিক এবং মুমিনের মধ্যখানে সুর আল্লাহ পয়দা করে দিবেন কি পয়দা করবেন দেয়াল পয়দা করে দিবেন মুনাফিকরা মুসলমানদের সাথে আর মিশতে পারবে তাদের জন্য একবার নূর জ্বলবে একবার নূর নিবে মুমিনদের জন্য নূর জ্বলেই থাকবে মুমিনরা দৌড়িয়ে দৌড়িয়ে কিয়ামতের ময়দানে যাবে তখন মুমিনদেরকে কাফেররা মুনাফিকরা পিছন থেকে ডাকবে নাকতাবে সুমিন নূরিকুম তোমরা একটু দাঁড়াও তোমাদের নূর থেকে আমরা নূর নেই ফারজে ওয়ারাকুম তোমরা পিছনে ফিরে যাও নূর নেয়ার জায়গা দুনিয়া না নূর নেয়ার জায়গা ছিল নূর নেয়ার জায়গা আখেরাত নয় দুনিয়া ঠিক না ঠিক এখান থেকেই নূর নিব ওযু করলে নূর দিবেন কে সূরা ফাতিহা পড়লে নূর দিবেন কে আর শিরক করলে সব নূর নিবায়া দিবেন কে শিরক মানে অন্ধকার শিরক মানে কি জুলুম মানে
অন্ধকার শিরক করা যাবে না সবচেয়ে বড় জুলুম হলো শিরক ঠিক না ঠিক আর জুলম আশিরকু জুলমুন আযীম শিরকের চেয়ে বড় জুলুম আর কিছুই শিরক বর্জন করব পারবো তো ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ রাসূল কিভাবে শিরক থেকে নিজেকে বঞ্চিত করতেন পাঁচ ওয়াক্ত নামাজে দুইবার শিরক বিরোধী আয়াত পড়তেন তাকবীরে তাহরিমা বেদেই প্রথম পড়তেন ইন্নি ওয়াজ্জাহাতু পড়েন ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন আমি আমার মুখ ফিরিয়ে দিচ্ছি ওই রবের দিকে যিনি আকাশ বানিয়েছেন জমিন বানিয়েছেন আকাশের তারা আকাশের চাঁদ আকাশের সূর্য আমার রব নয় জমিনের গাছ জমিনের তুলসী পাতা জমিনের কোনো কিছু আমার রব নয় এগুলি যিনি বানিয়েছেন তিনি কি রব তার দিকে মুখ ফিরিয়ে দিলাম হানিফা একাগ্র চিত্তে অমা আনা মিনাল শিরকের সাথে আমার কোনো সম্পর্ক আবার পড়তেন কুল ইন্না সলাতি পড়েন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين بلو أمر نماز أمر قرباني أمر جيبون أمر مرون شب كار جنو كار جنو توحيد أچه جي خانه جنت أچه توحيد نائي جي خانه جنت نائي شخانه أمرا آج كي 112 سورة كويتا 114টা সূরা এটা থেকে কোন সূরাটা সবচেয়ে দামি বলেন তো জোরে বলেন কোন সূরা কোরআনের মা কোন সূরা ছাড়া নামাজ কবুল হয় না হ্যাঁ সূরা ফাতিহা তারপরে কোন সূরা সূরা ইখলাস কোরআনের এক তৃতীয়াংশ 10 পারা তারপরে কোন সূরা ইন্না আতাইনা তারপরে কোনটা সূরা জিলজাল এই দুইটাকে রাসূল বলেছেন কোরআনের এক চতুর্থ অংশ আল্লাহ বুঝার তৌফিক দান করুন সবচেয়ে দামি আয়াত কোনটা কোরআনের আয়াতুল কুরসি কেন এটা এত দামি এটার ভিতরে আল্লাহর আটটা গুণ বর্ণনা হয়েছে কয়টা আটটা আল্লাহ হতে হলে চারটা গুণ লাগবে কয়টা আর ক্ষমতা লাগবে আটটা ক্ষমতা লাগবে কয়টা আটটা এই চারটা গুণ হলো কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়ালাম ইয়াকুল লাহু আরেকজন সাহাবীর কথা মনে আসলো মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া মুজনি তিনার জানাজায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি এসে দেখেন জিব্রাইল আমিন আলাইহিস সালাম হাজির বলছে মা বিকা ইয়া জিব্রাইল আপনি এখানে কেন বলছে ইয়া রাসূলুল্লাহ শুধু আমিনা আমার সাথে 70,000 ফেরেশতা ওনার জানাজায় আল্লাহ আসার নির্দেশ দিয়েছে কেন কি আমল উনি করতেন তিনি উঠতে বসতে চলতে ফিরতে পড়তেন কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এই জন্য ওনার জানা যায় ওনার আমলে খুশি হয়ে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে আরেকজন মায়ের কথা বলছিলাম কি নাম জানি আবু সুলাইম ওনার জামাইর নাম কি আবু তালহা দুইজনের মধ্যে বিয়ে হলো বিয়ের মোহরানা হলো লা ইলাহা মুহাম্মাদুর ওনাদের ঘরে একটা ছেলে হলো ছেলের নাম হলো আনাস ইবনে মালিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আবু সুলাইম এই বাচ্চাটাকে উপহার দিয়ে দিয়েছে বলছি ইয়া রাসূলুল্লাহ আমার কাছে তো কিছু নাই আমার এই ছোট্ট ছেলেটাকে আপনাকে উপহার দিলাম সুবহানাল্লাহ বলবেন না রাসূল যখন মেরাজে গেলেন এই মায়ের পায়ের আওয়াজ শুনেছেন রহমাতাল লিল এজন্য আল্লাহর জন্য যদি কিছু করেন আল্লাহর পুরস্কার আছে না নাই আমরা আজকে সবচেয়ে দামি সূরা থেকে কথা বলি কি বলেন এদের বয়স কত তাফসীরের কত বছর ধরে চলে বয়স কত বছর ধরে হ্যাঁ আপনাদের এই প্রোগ্রামটা কত বছর ধরে হয় 20 বছর একজনের কয় 20 বছর আরেকজনের কয় 13 বছর টানাটানি করো 20 বছর হইব লেখো না কেন তোমরা তোমরা লেখো না কেন এই কি ও হ্যাঁ আপনাদের ভাষা সুন্দর আপনাদের ভাষা ময়মনসিংহের কাছাকাছি
20 নম্বর সূরা কোনটা বলেন যে সূরার কথা প্রথমেই বলেছি দেখেন আল্লাহর বন্টন দেখেন আমি জানি না কিন্তু আপনাদের কত সূরা তোহা এই যে মুসা আলাইহিস সালামের লাঠির কথা কোন সূরায় এসেছে সূরা তোহা পড়বেন জাদু টোনা যদি কেউ করে ওটা গোড়া আল্লাহ উঠায় ছেড়ে দিবেন কোন সূরা সূরা তোহা আবার আপনি পড়বেন সূরা বাকারা তাহলে আপনার ঘরকে কখনো শয়তান কবজা নিতে পারবে না আমরা কোন দোকান উদ্বোধন করতে গেলে ইয়া নবী সালাম 10 খান গরম গরম জিলাপি হুজুরের পকেটে কিছু পয়সা যখন ইয়া নবী কয় মানছে কয় যে জিলাপি আসছে এগুলোর কোনো ভিত্তি নাই রাসূল বলেছেন নতুন কোন ঘরে যাবা নতুন শিশু আসবে ওই ঘরে সূরা বাকারা পড়ো যেই ঘরে সূরা বাকারা পড়া হয় শয়তান ওই ঘরকে কবজায় নিতে পারে কত রকমের ভেজালে আমরা ছিলাম নারায়ণগঞ্জে মিলা শুরু হয়েছে এক গ্রুপ খাড়াইছে আরেক গ্রুপ বসছে আরেক গ্রুপ রুকুতে কয় তোরা রুকুতে কে কয় এটা কোন দল আমরা জানি না খাড়াইলে যদি এটা বন্যা হয় আম করে উড়াইবো আর যদি বই যদি খাড়াইন না হয় খাড়া করাইবো লাগছে কিলাকিলি দুই গ্রুপ রাস্তায় গিয়ে দৌড়ছে কয় তুই কোন গ্রুপ তুই বন্যা না খাড়াইন না হ্যাঁ চিন্তা করলো কোনটা কয়ে কিলকামু কবাই আমি আগে মুসলমান ছিলাম এখন হিন্দু হয়ে গেছি জানতো বাঁচাইতেই বহের সিলেটে পাগলরা লাগছে দল নিন আর জল নিল বিশনাথ কিলাকিলি লাগলো তুই দল নিন না জল নিন দুই বন্ডার গ্রুপ আল্লাহ শব্দ তো আলাদাই করে দিয়েছেন এগুলো নিয়ে কিলাকিলি করস কেন তোরা কিছু মূর্খ আছে না নাই বেসিক কিছু পায় না এখন ধরছে এক লোকেরে কয় তুই কোন গ্রুপ কয় ভাই আমি আগে নামাজি ছিলাম দুই বছর ধরে নামাজি পড়ি না যাও অন্তত পিঠটা তো মাসাল লাগবে কেন মানুষকে এরকম বিপদে ফেলান আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক ইসলাম নাই যেখানে বিপদ আছে ইসলাম আছে যেখানে বিপদ নাই সেখানে সূরা তহা তহা সূরাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কেউ কেউ বলেন তহা এটা মিথ্যা কথা কোরআন বিরোধী কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইয়ালামু তাআবিলাহু ইল্লাল্লাহ আয়াত মুতাশাবিহাত যেগুলো এগুলোর অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না যেমন তহা ইয়াসিন এগুলোর অর্থ জানেন কে তা আপনি এটার ব্যাখ্যা দিতে যান কেন আল্লাযীনা ফী কুলুবিহিম যায়েদ যাদের অন্তরে বক্রতা আছে তারাই এগুলো নিয়ে ঠেলাঠেলি করবে তবে এটা পড়লেও সওয়াব আছে না নাই প্রতি অক্ষরে কত নেকি 10 নেকি এটার অর্থ জানেন কে আল্লাহ রাব্বুল আলামিন জানেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইখশা তানজীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা কি অসাধারণ বর্ণনা কে দিচ্ছেন বর্ণনা দিচ্ছেন কে আল্লাহর কালেমা পড়বেন তো আমল করবেন তো এখন রবের উপর আমল করতে হবে সবার আগে রবের শিক্ষা ব্যবস্থা ছাড়া বাঁচার কোনো উপায় নাই আমরা এখানে শপথ করব আমি জাহাঙ্গীর ভাইকে অনুরোধ করব আমাদের মেম্বার সাহেবকে অনুরোধ করব আমাদের দুইজন আজকের এখানের মা বাপ একজন ওয়ার্ডের মা বাপ আরেকজন হলেন ইউনিয়নের আপনাদের ইউনিয়নে যতগুলো স্কুল আছে সবগুলোতে কোরআন বাধ্যতামূলক করে দেন মেয়েদের মাথায় পর্দা লাগিয়ে দেন ইফতিজিকের কোনো শয়তানি থাকবে না গ্রামে আমি গফরগাঁওতে বলেছি আমার প্রিয় একজন চেয়ারম্যান তিনি ইউনিয়নে চারটা স্কুলে পর্দা লাগিয়ে দিয়েছেন এতে হিন্দু গার্জিয়ানও খুশি হিন্দু গার্জিয়ানরা বলে এখন আমার মেয়ে নিশ্চিন্তে স্কুলে আসে কোনো সমস্যা হয় না ইসলাম আছে যেখানে শান্তি আছে আপনি স্কুলের ভিতরে বাচ্চাদেরকে শিশু থেকে নিয়ে মেট্রিক পর্যন্ত যদি তারা কোরআন পড়ে এক একজন কোরআনের বড় পণ্ডিত হয়ে যাবে আমাদের স্কুল কলেজে যদি কোরআন ঢুকে যায় মাদ্রাসার উপর চাপ কমে যাবে ঠিক তবে ঠিক হেফজখানাগুলো চলে টাকা নাই পয়সা নাই আপনাদের পকেট ধরে টানাটানি করে আপনারাও দেন না এরাও ছাড়ে না হ্যাঁ কত কষ্ট হুজুরা পয়সা দেখলে এর পিছনে পিছনে দর এটারে এটা আপনাদের দিনের জন্যই এটা করেছে ব্রিটিশ বেনিয়ারা আলেমরা সব পয়সালা ছিল আলেমদেরকে ভিক্ষার পাত্র হাতে তুলে দিয়েছে ব্রিটিশ জানোয়ারেরা ইতিহাস পড়বেন এই আলেমরাই তাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি যুদ্ধ করেছে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে আলেমরা কোন ইংরেজি শিক্ষিতরা দেয় নাই ওই গান দিয়ে দেয় নাই ভয়ের চোটে মিটিংয়েই উঠে নাই এটা
দিল্লিতে মিটিং শানদার মাজি রওশন মুস্তাকবিল ইতিহাসের বইটি পুড়ে ফেলা হয়েছে হাজার হাজার আলেম কেরা বিভিন্ন দেশে দীপান্তরিত করেছে কাসেম নানুতকে অ্যারেস্ট করার জন্য এরা গিয়েছে অন্তত 40 থেকে 50 বার আমাদের কাজী নজরুলকে 80 বার জেলখানায় ঢুকিয়েছে এই ইংরেজ বেনিয়ারা আর নজরুল বলেছে সারা দেশ ছাড়বি কিনা বল না ছাড়িলে কিরের চোটে হাল করিব জন কারা রইল হকপথ ভেঙে ফেল করতলা পথ রক্ত জামার শিকল পূজার পশান ভেদি সেই সময় রবি ঠাকুর লিখেছেন আমারও পরানো যাহা চায় তুমি তাই তাই গো এই জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছেন তিনার সাহিত্যের ব্যাপ্তি ছিল অনেক সাহিত্যের সব ডাইমেনশনে তিনি পদচারণা করেছেন ডাইভার্সিটি ছিল অনেক সাহিত্য বলতে যা বোঝায় অঙ্কন ব্যঙ্গ রচনা ছোট গল্প সব তিনি সব ক্ষেত্রে তিনি পদচারণা করেছেন কারণ তিনি সোনার চামচ মুখে দিয়ে বড় হয়েছেন তিনার বাপ বাংলাদেশের জমিদারি দিয়ে তিনি তাকে লালন পালন করেছেন আর এই রবি ঠাকুর বাংলাদেশের বিরুদ্ধে বাজে কথা বলেছেন ঢাকাতে যেন বিশ্ববিদ্যালয় হতে না পারে সবচেয়ে বেশি বিরোধিতা করেছে এই রবি ঠাকুর ইতিহাস কাউকে ক্ষমা করে না কিন্তু আমরা তারপরেও রবি ঠাকুরকে যথার্থ মর্যাদা দিয়েছি ঠিক কি না কথা বলেন না কেন কিন্তু সেই ক্ষেত্রে নজরুল কবিতায় যা লিখেছেন কোন কবি তাকে কিয়ামত পর্যন্ত এক্সিট করতে পারবে না রবি ঠাকুর নিজে বলেছেন নজরুল পাগলা তোর জীবনে কিডসের মতো ছেলের মতো দুঃখ আছে নজরুল বলেছেন সেই দুঃখ দেখার জন্য কত বিনিদ্র রাত আমি জেগেছি আমার ছেলে বুলবুল যখন মারা যায় সেই সকালে আবার বাগানে ফুটছে হাসনা হেনা নজরুলের মতো এক্সপ্রেশনের কবি পৃথিবীতে মিলানো ভার নজরুল লিখেছেন না আমি যদি আরব হতাম মদিনারি পথ সেই পথে মোর চলে গেতেন প্রিয় নবী হযরত এরকম কবিতা কোনো আরবও লিখতে পারে নাই তিনি কবিতায় লিখেছেন আমি চিরতরে দূরসরে যাব তবু দেব না আমায় ভুলিতে আর রবি ঠাকুর লিখেছেন শত বর্ষ পরে কে বসে পড়ছো আমার কবিতাখানি পড়লে পড়তে পারেন নাও পড়তে পারেন নজরুলকে আমরা ভুলতে পারি না ঈদ আসলেই নজরুল আসে না নাই ও মনে রমজানের রোজার শেষে মরে গেছে আপনাদের আর শক্তি নাই তুই এই অবস্থা কেন মনে হয় যে সবাই আজকে সোমবার রোজা রাখছেন ইফতারিও খান নাই সেহরিও খান একটু গলা ছেড়ে গা কি কথা তিনি এখানে বলেছেন সাম্যের এত বড় লেখা কেউ লিখতে পারে নাই তোর জীবনে ভরে মারলো যারা ইট পাথর ছুড়ে সে পাথর দিয়ে গড়ে তোলে প্রেমের মসজিদ পাথর দিয়ে গড়ে তোলে প্রেমের মসজিদ ঠাল হৃদয়ের তোর তস্তরিতে শিরনি তৌহিদের তোর দাওয়াত কবুল করবেন হযরত হায় মনে উমিদ রমজানের রোজার শেষে তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই সেই ঈদগাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ শহীদ হতে চান তো চান্ত শহীদ হতে এই জন্যই পৃথিবী মুসলমানের সাথে লাগতে যায় না ঠিক কি না আমরা জীবন দেওয়ার জন্য দৌড়াই ওরা বাঁচার জন্য দৌড়ায় আমাদের জীবন শাহাদাতেই চূড়ান্ত সফলতা ঠিক না ঠিক শহীদ হতে রাজি আছেন তো মুসলমান হাত তুলে দেখা দেন কারা কারা আছেন আল্লাহ সবাইকে কবুল করুন বলেন আমিন এই ঐক্য যদি মুসলমানের থাকে কেউ মুসলমানদেরকে হারাতে পারবে না আমরা মসজিদে কোনো ভাইকে পেলে কোথায় নেব কোথায় নেব ভুলতে একটু থাকতেই পারে রাসূলের মসজিদে এসে রাসূলের বয়ান শুনে এক সাহাবী পেশাব করে দিছে কি করছে পেশাব আমাদের কথায় এত মজা তো রাসূলের কথা কত মজা ছিল সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না রাসূল যখন বয়ান করতেন সাহাবায়ে কেরামের মনে হতো সাহাবায়ে কেরাম গাছ মাথায় পাখি এসে বসে যেত এরকম ঝিম ধরে থাকতো সুবহানাল্লাহ বলবেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করছেন সাহাবী পেশাব চাপতে চাপতে পেশাব কি হইছে
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি পেশাব তো আর এক জায়গায় বসে থাকে না সাবিকা কিরে বাঁশির ফুত সবাই কি করছে হাত গুটিয়ে নিয়েছেন রাসূল বললেন বাশিরু ওয়া লা তুনাফিরু আসিরু ওয়া লা তুআসিরু বুআসতু মুআসিরিন খবরদার সহজ করে দাও কঠিন করে দিও না সুসংবাদ দাও দুঃসংবাদ দিয়ে সরায়া দিও না সবার হাত ঘটিয়ে গেল সাহাবী রাসূলের জন্য দোয়া করছেন আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মদ ওয়া লা তুরহাম আলাইহিম হে আল্লাহ আমার উপর রহম করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর রহম করেন আর যারা আমারে কিলাইতে ধরছে কারো উপর রহম করেন না আমরা হলে তো কিলেই দিতাম ধরে যে মসজিদে নামাজ পড়ে না মসজিদে এই কাম করলে সেও তারে ধরে তিন লাথি দিবে ঠিক কি না কিন্তু রাসূলের ধৈর্য কি দেখেন সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করেন কি ধৈর্য কিন্তু আরেকজনকে বলেছেন দেনা ধরে বাইরে ফেলে দাও মসজিদে পেঁয়াজ রসুন খায়া ঢুকছে দেনা ধরে কি করে দাও বাইরে ফেলে দাও আর এখন তো আপনারা বিড়ি শরীফ বিড়ি শরীফ আর জর্দা শরীফ খায় বিড়ি অবশ্য নাই আপনাদের এখানে হায় রে বিড়ি খুরের অবস্থা পায়খানায় গিয়ে কি খায় তোর 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 তো শয়তানও তোর দেখেছে সালাম করে শয়তান কয় পায়খানা আমিও খাই না এটা আমার চেয়ে বড় শয়তান কি নোংরা দেখে বিড়ি খেলে তো শরীরের থেকে আতরের গন্ধ কয় না আহা ১১০০ রোগ মেডিকেল বলছে ১১০০ রোগ বিড়ির ভিতরে আর আমাদের হুজুরটা হলো বিড়ির চেয়ে ডাকায় জর্দা এরকম মুখকিরা চাবা চাবা খায় অবশ্য এখন এটা নাই অবশ্য জর্দার প্রথম জর্দা হলো বাবা কি জর্দা বাবা জর্দা মানে জর্দ খাবি তুই বাবারেও বলাবি তুই আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন নেশা জাতীয় জিনিস এগুলো কি এগুলো কি মা আসকারা কালিলহু ওয়া কাসিরহু হারাম যেটা অল্প খেলে নেশা হয় সেটার অল্প হারাম বেশিও হারাম মদ যদি এক পয়েন্ট খান এক পয়েন্ট হলো এই যে এখান থেকে একটু বেশি এক পয়েন্ট এই এক পয়েন্ট খেলে যেই ক্ষতি হবে এক জগ খেলে একই ক্ষতি এই করোনাতে সবচেয়ে বেশি মারা গেছে কারা মদখোরলা কারা মদখোরলা ভারতে যখন লকডাউন পড়লো চার লাইন লোক চার মাইল লাইন ধরেছে মদ কিনার জন্য টেলিভিশনে এদের ছবি এসেছে ভাই আপনি কেন দাঁড়িয়েছেন ভাই আরে মদ না খেলে তো জীবন চলছে না বুঝছেন দাদা এতে তো না খেলে আমার জীবন চলছে না কলকাতাতে এটা বললেন আর দিল্লিতে যখন গিয়েছে ইয়ে মেরে ইয়ার কে জেসি হে ইয়ে ছোড় না যায় এটা আমার হৃদয়ের চেয়ে কাছে এটাকে আমি ছাড়তে পারবো নাউজুবিল্লাহ বলবেন না সেই মদ বাংলাদেশে অবশ্য নাই মাওনাতে আছে আমার মজিব ভাইরে ধরবেন যেগুলো মদের ব্যবসা করে পিটায়া এগুলোকে সাল উঠায় দেয় মজিব ভাই এগুলোর পিছনে অ্যাকশন নেবেন আর আমার জাহাঙ্গীর ভাইকে দেখলে তো মদখোরগুলো এমনি দৌড়তে থাকে হ্যাঁ এমনি দৌড়তে থাকে আমরা কোরআন শরীফ নাজিল হয়েছে আমাদের জন্য মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা শাকি কষ্টের কম হাতে রাখবে সেই আল্লাহ কত বড় শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কওয়া ছাড়া আমাদের কোনো উপায় কিভাবে এত বড় আল্লাহর সাথে ছোট চুনিপুটিকে শিরক করো কিভাবে করো আল্লাহর পরিচয় জানার নাম হলো তাওহীদ লিওয়াহিদ আল্লাহ ওয়া খালাকাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আও লিওয়াহিদুন আল্লাহর একত্ববাদ জানতে হবে কত বিশাল আল্লাহ সুবহানাল্লাহ বলবেন না যখনই মনে হবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার ইকরারের জন্য ইকরার আপনি ঘোষণা দিবেন আল্লাহর রাসূল তিনি হলেন আল্লাহর কি রাসূল কিন্তু জিকিরের মধ্যে মুহাম্মাদের নাম মুহাম্মাদের নাম জিকিরে আসলে শিরক হয়ে যাবে যদিও আমাদের কিছু কবি নিজের আউট অফ ইমোশন লিখে ফেলেছেন মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে নামে এত মধু থাকে কে জানিত আগে ও নাম প্রাণের প্রিয়তম
ও নাম জপি মজনু সম ওই নামে পাপিয়া গাহে পাপিয়া কার নাম গায় জোরে বলেন সুবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল তো নজরুল আউট অফ ইমোশন তিনি লিখে ফেলেছেন এখানে আল্লাহ নাম দেওয়া দরকার ছিল আল্লাহু নাম যতই জপি নামে এত মধু থাকে কে জানে কি কমু আর আপনি করে আপনারা আছেন হুজুর সিল্লায় গলা ভাঙ্গা ফালাক আমি ওই হুজুর না সিল্লা সিল্লিতে আমি নাই আপনারা সিল্লাইবেন আমি চুপ করে থাকবো হ্যাঁ গলা ভাঙ্গে গেছে কারে ওয়াজ করি আমি তোর গলা ভাঙছি কে শেখ মুজিবুর রহমান বলতো খাই আমি মোটা হয়ে জব্বর তিনি যে কত বুদ্ধিভিত্তিক কথা বলতেন অত্যন্ত ধী সম্পন্ন ছিলেন তিনি কারো নাম মনে রাখতে পারতেন কইতো খাই আমি মোটা হয় জব্বর বুঝেন তো কথা হ্যাঁ ডিসির চেয়ে ডিসির পিয়নের ঠেলা বেশি ঘুষ খাইতে খাইতে পিয়ন একটা এরকম মোটা হয়ে যায় আছে না কথা কন না কে অফিসে ঘুষ দিতে দিতে মানুষের জান হালাক সচিবালয়ে গেলে তো আরো বেকায়দা অবস্থা দারোয়ানরা কয় কার কাছে আইছেন আমি গেলাম তোর কাছে আমার মরে চিনছেন আপনি আরে মোর আল্লাহ ইয়া কেমনে চিনলেন মরে আরে মামু ইয়া হইতে পরে কইলাম যে তো সার কই কয় সারে আবার তালাশ করেন কেমন তো আসি তো সারে তো মরে চিনে এখন সারের কাছে গেছি পরে সারে কয় হুজুর এটা আপনারই কিছু কইছে কইলে তো চাকরি খেয়ে লাই লগল কইলাম না ও খুব ভালো ছেলে একটু বকশি চায় আর কি আহা ঘুষখোর এগুলো যে টাঙায় আপিডান দরকার ঘুষখোর কুত্তাদের কারণে দেশে অথচ এখনকার মতো বেতন সরকার কোন সরকার বাড়ায় নাই ঠিক কিনা একটা পুলিশের কনস্টেবল 30,000 টাকা পায় রেশন সহ একটা প্রাইমারি স্কুলের টিচার 35-40,000 টাকা পায় এরপরে ঘুষ যারা খায় এগুলো মানবতার দুশ্মন এগুলো দেশের দুশ্মন এগুলো শয়তানের চেয়ে কৃষ্ণ ঘুষ যতগুলো খেয়েছে একটারও হুঁশ যত ভূমিদস্যু একটারও ঘরে শান্তি নাই একজন মারা যাওয়ার সময় ছেলে মেয়ে কেউ আসে নাই বলেছেন আমার সব দিয়ে যাব আমার এখানে একটু শান্তি বসাও শান্তির মালিককে আল্লাহুম্মা আনতাস সালাম আমিন কাস তাবারাকতা ওয়া তাআলাইকা ইয়া যাল জালাল একজন শান্তির মালিক আর কেউ শান্তি দিতে পারে সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লা তাযকিরাতাল লিমাইয়াকশা যারা আমার এই কোরআনকে মানতে চায় তারা কারা যাদের ভয় যাদের হৃদয়ে কার ভয় আছে আর সূরা তওবার ভিতরে আল্লাহ বলছেন কাদের হৃদয়ে আমি ভয় দেই শুনো ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ও আকামাস সালাত ও আতাজ যাকাত ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ মসজিদ আবাদ করবে যারা আল্লাহর পর ঈমান এনেছে তার আগের আয়াতে বলছেন মা কানানিল মুশরিকিন ইয়ামুরু মাসাজিদ আল্লাহ কোন কবর পূজারি মাজার পূজারি যেন মসজিদের খাদেম না হয় কবর ভিত্তিক যেন কোন মসজিদ না হয় আমাদের দেশে আছে না নাই হাইকোর্টের মাজারে কত ফকির ঘুরে কি জমা জমে আমার নিচে জুমা পড়াইতে একবার নিয়ে এখন পড়তেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন আমি মিম্বারে বসছি বসে দেখি যে বিশাল কবর একটা ভিতরে মানুষ মসজিদে না এসে ওখানে এসে সেজদা করতেছে সামনে দুই কাতার বিচারকরা বসা জাস্টিস এদের শাস্তি হবে কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি যারা এখন বিচারকের চেয়ারে বসেছো বিচার যদি কোরআন দিয়ে না করো সবচেয়ে বেশি শাস্তির সম্মুখীন তোমরা হয়ে যাবে বললাম ভাই আপনারা কে কয় হুজুর আমি এই জাস্টিস আমি হই জাস্টিস আমি কই এই যে কবরটা ভাঙেন কয় আল্লাহর ওলির কবর মানে কিভাবে বুঝবেন এনে আল্লাহর ওলি না উলি
কিভাবে বুঝবেন কিভাবে বুঝবেন ওলির সংজ্ঞা এখানে আছে না নাই কোন সূরা সূরা বাকারা 256 আল্লাহ 257 আল্লাহু ওয়ালিউল লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াউহুম আত-তাগু ইউখরিজুনাহুম মিনান নূর ইলাল যুলুমাত أولئك أصحاب النار هم فيها خالدون কার কথা কথা বুঝেন তো আল্লাহ বলেছেন যারা ঈমান এনেছে আমি তাদের ওলি তারা আমার ওলি আমরা ঈমান এনেছি ঠিক না বা ঠিক আল্লাহ ছাড়া আর কোন ইলাহ তার সাথে কোন শরীক একজন নেতা একটা তরিকা কয়টা সব তরিকা গাঁটি বেঁধে নদীতে ফালাও কিসের 40 তরিকা প্রত্যেক আনছে সব তরিকা তরিকা একটা মুহাম্মদ সাল্লাল্লাহু মা আনা আলাইহি ওয়া আসহাবি রাসূল করেছেন আমরা করব ফুল স্টপ রাসূল করেন নাই আমরা করব না ঠিক না বেটি রাসূল যেভাবে নামাজ পড়েছেন সেভাবে নামাজ পড়তে হবে আহারে মসজিদগুলো আজকে সুন্নত শূন্য একামত হয় ইমাম সাহেব পশ্চিম দিকে ঘুরছে এদিকে ঘোরার আর কোনো প্রয়োজনই নেই মাঝে মাঝে একটু কোলে কথা সুদা করুন আল্লাহ আর কোন আওয়াজ নাই অথচ মেশকাত মেশকাতটা পড়েন কিতাবুস সালাত যখন একামতে মুয়াজ্জিন একামত দিতেন রাসূল মুসল্লিদের দিকে ঘুরে দাঁড়াতেন দাঁড়িয়ে বলতেন সালু সুফুফাকুম استو اعتدلوا تراثوا وسدوا الخلل কাতার গুলো সোজা করেন কাতার সোজা করা নামাজ কায়েমের অংশ যার কাতার বেঁকা হয় তার কলিজাও বেঁকা হয়ে যাবে 12টা হাদিস এটার ব্যাপারে লেগে লেগে দাঁড়ান যারা লেগে লেগে দাঁড়ায় জান্নাতে আল্লাহ তাদের জন্য বাড়ি বানায়া দেয় কোথায় এই ঘোষণাগুলো মসজিদে আজকে নাই সালাম নামাজে দাঁড়ালেন দাহবা তাল্লিল এবার তাকবীরে তাহরিমা বেদেই তিনি পড়তে লাগলেন ইন্নি ওয়াজ্জাহতু পড়বেন তো ইমাম সাহেব নামাজে একটু লম্বা করলেই পিছন থেকে খতি দিবেন না তোর নামাজ শেষ তোর নামাজ নামাজ তোমার বাপের অফিস নয় নামাজ কার ঘর মিনিমাম স্ট্যান্ডার্ড তো বজায় রাখবেন কোন সূরা নামাজে কোন নামাজে পড়তেন এগুলো হাদিসে আছে না নাই আহা হ্যাঁ গরীব জয়ীফ মুসল্লি জয়ীফ যারা ঠিকমতো দাঁড়াতে পারে না এরকম মুসল্লি থাকলে আপনি নামাজকে শর্ট করতে পারেন ছোট বাচ্চা এসে কাঁদতেছে নামাজ কি করতে পারেন শর্ট করতে পারেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ফজর একদিন নাস ফালাক দিয়ে পড়িয়ে দিয়েছে সাহাবাই কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ এত শর্ট নামাজ তো আপনি পড়ান না আপনি ফজরের 60 আয়াত 70 আয়াত 120 আয়াত এখন যে সময় আমাদের দেশে ফজর শুরু হয় এটা পড়লে তো সূর্য মাথার উপর এটা মাথা ফাইতে দেবে কয় দেখো তো সাদা হইছে নি সাদা হইলে নামাজ শুরু হয় অথচ মা আয়েশা বলছেন আমরা রাসূলের পিছনে সাল্লাল্লাহু ফজর পড়ে আমরা অন্ধকারে ঘুরে আসতাম বাসায় আসতাম আমাদের অবয়ব বোঝা যেত না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাস ফালাক দিয়ে সালাত পড়াইলেন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ এত ছোট সূরা দিয়ে কেন পড়লেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি যখন তাকবীরে তাহরিমা বেঁধেছি ছোট বাচ্চার কান্না আমার কানে ভেসে এসেছে আমার মনে হয়েছে ওর মা আমার পিছনে নামাজে দাঁড়ানো ও যদি কেরাত লম্বা করি বাচ্চাটার কষ্ট হয়ে যেতে পারে সেজন্য আমি নামাজ শর্ট করে দিয়েছি আরো আস্তে কোন আল্লাহু আকবার আর মসজিদে আমরা বাচ্চা পাইলে তো আমাদের হুঁশ থাকে না ওই 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 আছে না নাই আপনাদের লোকেরা ভালো আমি যখন প্রথম ঢাকাতে আছি আবে হালায় আমি নামাজে বুড়ে একজন পিছের থেকে গুটাইতে আছে লাড়ি দিয়া বাইরা তোর মায়ের বাপ কি করো মা কোনো মতে সালাম ফিরা দিছি দৌড় আব্বারে কইলাম আব্বা মসজিদে গেলে কয়বার লাঠির গুতা খাওয়া শূন্য কয় কি ফাজলামি কথা নিয়ে আসছ তুই
মসজিদে রাসূল তোর মতো ছোট বাচ্চাদেরকে দেখলে মিষ্টি খাওয়ায়া দিতেন আদর করতেন কাছে নিতেন আমি তো মসজিদে ওই বুড়ার তালে তালে আছি বুড়া নামাজে খালেছে লাঠি লয়ে গেছি গা কইলাম চাচা আমারে গুতে ছুটকেলা কয় লাঠি দে কইলাম তোরে গুতাম এখন তুই আমারে গুতাইলি কে হ্যাঁ মিষ্টি দিবি মিষ্টি পয়সা দে পয়সা ভালা পয়সা ভালা উসুল করে ফেলবেন এগুলো আহারে ইসলাম জানে না শিখাইতে হবে ছোট বাচ্চারা মসজিদে গেলে মসজিদ বরকতময় হয় এরা তো মাসুম ঠিক কি না 7 বছর বয়সে এদেরকে মসজিদে নিয়ে যাবেন